এই এলাকায় একজন স্কুল শিক্ষক পেশাগতভাবে এই স্কুলের দায়িত্বে রয়েছেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বলছিলাম স্যার, এই যে কার্ডগুলো নদীর পাড়ে রয়েছে সঞ্চিত, সেদিনের সেই ভয়াবহতা 4 অক্টোবরের যে আজও কিছু কিছু নিদর্শন বা নমুনা রয়েছে, কি বলবেন এই বিষয়টায়? না, সবার আগেই 4 অক্টোবর যে ভয়াবহ বন্যা হয়েছিল তাতে আমাদের অনেক সেনা, বীর সেনা শহীদ হয়ে গিয়েছিলেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, শান্তি কামনা করি। সেই বন্যার দুর্বিষহ পরিস্থিতি আমাদের আজও নাড়িয়ে তোলে, সেটা আমরা ভুলতে পারি না। তবে এই এলাকার মানুষজন যখন বন্যাটা হয়েছিল, প্রচুর গাছের গুড়ি ভেসে এসেছিল, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে, যদিও তারা সাঁতারে যথেষ্ট পারদর্শী, তারা সবাই কার্ডগুলো সংগ্রহ করে রেখেছে। এই কার্ডগুলো দিয়ে তারা তাদের জ্বালানি হিসেবে ব্যবহার করতো, আর বড় বড় যে গুড়িগুলো রয়েছে তারা সেগুলো দিয়ে বিভিন্ন আসবাবপত্র বানানোর ব্যাপারেও সাহায্য নেবে। আচ্ছা, বলছিলেন যে কার্ডগুলো যারা এখানে রেখেছেন, এখনও সেগুলোকে কেন তারা নিজের এলাকায় বা নিজের হেফাজতে নিতে পারছেন না, সেই বিষয়ে কী বলবেন? আসলে আমাদের এই জায়গাটা হলো কৃষিভিত্তিক এলাকা, গ্রামীণ এলাকা, নদীমাতৃক জায়গা, তো এখানকার লোকজন সবাই এখন কৃষিকাজ নিয়ে এতটাই ব্যস্ত, আর কার্ডগুলো যেহেতু উপরে রয়েছে, এই মুহূর্তে বন্যা হওয়ার সেই মুহূর্তে পরিস্থিতি নেই, বন্যার আগে আগে প্রত্যেকে এই কার্ডগুলো যার যার বাড়িতে নিয়ে চলে যাবে। আচ্ছা, বলছিলাম আপনার পরিচয়টা একটু দেবেন। আমি নন্দনপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম মৈত্র। অনেক ধন্যবাদ দর্শক, আপনাদের সরাসরি শুনালাম এই এলাকার বাসিন্দা এবং